গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তৃষার অন্দরমহলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রোজকার মতো আজ আমিও এসে গেছি আপনাদের সাথে। তো চলুন ব্লগটাকে এখানে স্টার্ট করছি। তো বন্ধুরা, আজ ব্লগটা আমি একদম অন্যরকমভাবে বানিয়েছি, দেখতে থাকুন আপনারা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো এখন আমি স্নান করে চলে এসেছি। আর এখন বন্ধুরা, ডোডো পড়াশোনাতে খুব অমনোযোগী হয়ে যাচ্ছে, সেই কারণে আজ ওকে সকালে পড়িয়েছিলাম। তো তাই আজ সকালের ভিডিওটা করতে পারিনি। তো এখন সব কাজ শেষ করে, ডোডোকে খাওয়ানো পড়ানো সব শেষ করে, তো এখন আমি ভিডিওটা এখানে স্টার্ট করছি। আর বন্ধুরা, আজকে আমার বাগানে সকালে উঠে দেখলাম যে বাগানে খুব সুন্দর সুন্দর কালারের জবা ফুল, গোলাপ ফুল ফুটেছে। তো দেখেও আমার মনটা খুব ভালো হয়ে গেল। তো আজকে ফুলগুলো দিয়ে খুব ভালো করে আমি পুজোটাও করতে পারবো। তো মাঝে সাঝে ফুলগুলো গাছে নানা রকম পোকা টোকা লেগে যাওয়ার জন্য ফুলগুলো ফুটতে চায় না, কিন্তু যখন ফুলগুলো ফুটে তো সত্যি দেখতে খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায়। তো আপনারাও দেখে নিন কত সুন্দর সুন্দর আমার বাগানে ফুলগুলো ফুটে আছে। আমি এসে গেছি আমার কিচেনে। তো কিচেনে দেখবো আজকে কি রান্না করবো। তো একটু চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এই মাছটা দিয়ে আমি একটা সবজি রান্না করবো। দেখুন, এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায় একদম। তো এই মাছটা দিয়ে আমি আজকে একটা সবজি বানাবো। তো এর সঙ্গে আমি কি সবজি বানাবো দেখছি। তো দেখুন, এগুলোকে বলে তরই। তো এই সবজিটা আমি ওই চিংড়ি মাছটা দিয়ে বানাবো। দেখুন, এইটাকে তরই বলে এগুলোকে। তো আমাদের দিকে তরই গুলো খুব ছোট ছোট পাওয়া যায়, আর এই দিকে আবার একটু লম্বা লম্বা বড় বড়, কিন্তু এগুলো খুব নরম, দেখতে এত বড় বড় লাগছে কিন্তু এগুলো প্রচুর নরম, আর খেতে তো খুবই সুস্বাদু। মানে এই সবজিটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর এটা খুব সুস্বাদু, আর রান্নাও খুব সহজে হয়ে যায়। এটা মেনলি চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে এটা খুব ভালো লাগে খেতে। তো মাছ আর সবজি দুটোই একসঙ্গে হয়ে যাবে। তো আমি চটপট এই সবজিটা মানে কেটে নিচ্ছি, আর মাছটা ওদিকে ছাড়িয়ে নিচ্ছি। এটা কাটতে বা ছাড়াতে অনেকটা টাইমও লাগবে। তো চলুন, আপনারা ব্লগটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, মাছগুলো আমি কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে তারপর ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার এটা একটু অল্প করে তেল দিয়ে অল্প করে ভেজে নেব। তো এখন এটা তেল দিয়ে দিয়েছি, অল্প করে ভেজে নেব, আর এদিকে ভাজতে ভাজতে এদিকে আমি এই সবজিটাও কেটে নেব। তো বন্ধুরা, আর ফ্রিজে আর কিছু কিছু অল্প অল্প করে কিছু সবজি ছিল, একটু কুমড়ো, পটল, ক্যাপসিকাম সব অল্প অল্প ছিল। তো বেশি দিন থাকলে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে সবগুলো একসঙ্গে নিয়ে একটা সবজি আমি বানিয়ে দেব। আর ওদিকে আমি ওই সবজিটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটতে টাইম লাগবে, কারণ এইটা এতে প্রচুর জল বেরিয়ে যায়, মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাতে অনেক জল বেরিয়ে যায়। তো সেই কারণে এটা জলটা মরে যেতে অনেকটা টাইম লাগে। আর এদিকে আমি সব পেঁয়াজটাও কেটে নিয়েছি, দুটো সবজির আর ডালের। তো ডালও বানাবো, তো সেই কারণে পুরো পেঁয়াজটা একসঙ্গে আমি কেটে নিয়েছি।
তো ওদিকে রান্না হতে হতে আমি এদিকে কিছু জামা প্যান্ট আমার বরের কিছু জামা প্যান্ট আমি আয়রন করে নেব। তো ওদিকে রান্নাটা হতে একটু টাইম লাগবে, ওদিকে রান্নাটা একটু টাইম লাগবে হতে, তো ততক্ষণে এখানে আমি কিছু জামা প্যান্ট আমার বরের তো ওগুলো সব আয়রন করে নেব। দুটো জামা জমে গেছে, তো এগুলোকে ভাবছি এখন আয়রন করে নেব। বন্ধুরা এখন আমি এসে গেছি আমার বেডরুমে, তো সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ডোডোকেও খাওয়ানো হয়ে গেছে, আমার বাবারও খাওয়া হয়ে গেছে। তো এখন আমার হাজবেন্ডের আসতে প্রায় এখনো আধ ঘন্টার মতো বাকি আছে, তো ও এলে আমরা একসঙ্গে খেয়ে নেব। তো তার মধ্যে ভাবছি আমি ডোডোর যে ওয়ার্ড্রোব আছে, মানে ওর জামা কাপড় যে একটা ছোট্ট যে একটা ওয়ার্ড্রোব, যেটা মানে ওর বেবি ওয়ার্ড্রোব, তো ওর জামা কাপড় যেগুলোতে আছে, তো দেখুন, তো ভাবছি এর মধ্যে ওর যত জামা কাপড় আছে এগুলো সব আমি বের করে ভালো করে কিছু পাট করে গুছিয়ে নেব। তো এলোমেলো হয়ে আছে সব, তো কিছু পাট করে ভাঁজ করে গুছিয়ে নেব। আর কিছু জামা ছোট হয়ে গেছে, তো ওগুলোকে আমি আলাদা করে রেখে দেব, ওগুলোকে আমি সব বের করে আলাদা করে রেখে দেব। আর যেগুলো পড়বে তো সেগুলোকে আমি ভাঁজ করে ঠিক করে রেখে দেব। তো বন্ধুরা ওর যে জামাগুলো পোশাকগুলো ছোট হয়ে যায়, শুধু ওর না আমাদের সবার এখানে, মানে আমার বা আমার মানে হাজব্যান্ড বা আমার শ্বশুরমশাইয়েরও শীতের যা জামা কাপড় যেগুলো আর পরে না অনেক পুরনো হয়ে গেলে, তো আমি সেগুলোকে রেখে দিই। আমি এখানে আমার কাজের মাসি বলুন বা কিছু কিছু এখানে খুব মানুষজন আছে যারা এতটাই গরিব, তো ওদেরকে অনেকটাই তারা গরিব, তো ঠিক মতো খেতে পড়া তো দূরের কথা, তো ঠিক মতো খেতে অতটা পায় না ওরা। তো ওরা বাগানের কাজ টাজ করে, বাইরে রাস্তা পরিষ্কার বা রাস্তার মধ্যে যে ঘাসগুলো হয়ে যায় তো ওগুলো ওরা পরিষ্কার করে, বা আমাদের বাগানটাও যে নোংরা হয়ে যায় মাঝে মাঝে পরিষ্কার করে, বা মাটি টাটি বাগানের মাটি লাগলে ওরা মাটিও এনে দেয়। তো ওদেরকে আমি আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরমশাই জামা কাপড়গুলো ওদেরকে দিয়ে দিই, আর আমার ডোডোর জামা কাপড়ও আমি রেখে দিই, ওইরকম কাউকে দেওয়ার হলে তো সেগুলো আমি দিয়ে দিই। তো তাই এখন আমি ওর জামা কাপড়গুলো সব বের করে নেব, আর যেগুলো ও পরবে সেগুলো রেখে বাকিগুলো সব আলাদা করে আমি একটা ব্যাগের মধ্যে রেখে দেব। এক গাদা জামা কাপড় বেরিয়েছে, তো ও যেগুলো পরে না বা ছোট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে, তো সেগুলোকে আমি আলাদা করে রেখে দেব। আর নিচের যে থাকটা, মোট তিনটে থাক, তো নিচের যে থাকটা ওটাতে সব ওর নতুন গুলো আছে, নতুন ড্রেস গুলো আছে, তো নিচের তাই জন্য নিচেরটা থেকে আর বের করলাম না, মানে নতুন যেগুলো একটু বড় টাইপের হয়ে গেছে তো সেগুলো নিচে আছে, তাই ওখান থেকে আর বের করলাম না। আর দুটো থাক থেকে এগুলো সব বের করেছি, তো এক গাদা দেখুন, তো যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো আমি আলাদা করে এবার ভাঁজ করে নেব, আর যেগুলো পরে সেগুলোকেও আমি আলাদা করে ভাঁজ করে, তো একটা তাকে খালি জামাগুলো রাখবো আর একটা তাকে খালি প্যান্ট গুলো রেখে দেবো। তো হয়ে গেছে বন্ধুরা আমার সব ভাঁজ করা প্রায় সব গোছানো হয়ে গেছে, এবার আমি ওর বাক্সটার মধ্যে ঢুকিয়ে দেব। আর যেগুলো বাতিল হয়ে গেছে তো ওগুলো আমি আলাদা করে ভালো করে ডেটল জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি যাদেরকে দিই তাদেরকে দিয়ে দেব। আর আপনাদেরকেও বলবো বন্ধুরা, এগুলো আপনারাও করবেন বা অনেকেই করে, আর আমি যেখানে থাকি এখানে তো সব মানুষ এরকমই করে, তো যারা যাদের প্রয়োজন তারা নিয়ে যায় এখান থেকে বা দিয়ে যায়, এখানে সবাই এরকম করে, তো ওদের দেখে আমিও তাই শিখে গেছি, তো আমিও তাই এরকম ভাবে করি। আর এটা আপনারাও মানে সবাই যদি এটা করে তাহলে আমাদের সমাজের জন্য এটা অনেকটাই উপকার। আর তাছাড়া আমরা তো এবারে নিজেদের চোখেই দেখলাম ইন্টারনেটে যে ইয়াস বলুন বা
আমফান বা মানুষ যে হারে ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনো কত মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তো তাদের সত্যি তাদেরকে দেখলে আমাদের সত্যি খুবই কষ্ট হয়। কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমাদের সামর্থ্য খুবই সামান্য। যাই হোক, তাও আমি এগুলো চেষ্টা করি না ফেলে দিয়ে, তো যাদেরকে দিই তাদেরকে দিয়ে দেওয়া, যা যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দেওয়া। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।